Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. Ma, আপনার আহার আমি তো তোদের বলে দিয়েছি রে আমার আহারে রুচি নেই এই আপনি কি করছেন মা আজ তিন দিন আপনি উপবাসী শরীর যে ভেঙে যাবে তুমি যদি এইভাবে উপবাসী থাকো তাহলে আমরা কি করে অন্ন জল গ্রহণ করব মা হ্যাঁ আমরা প্রতিজ্ঞা করছি তুমি না খেলে যত কষ্টই হোক আমরাও না খেয়ে থাকব মিছিমিছি যেমন নিজে কষ্ট পাচ্ছ অপরকেও কষ্ট দিচ্ছ আচ্ছা একবার ভেবে দেখো তো তুমি যেমন তিন দিন অভুক্ত রয়েছো তেমনি লোকনাথও যদি অভুক্ত থাকে মা কে কে আমি মা লোকনাথ আমায় ডেকেছো মা না রে আমি তোকে ডেকে তোর সাধনায় ব্যাঘাত ঘটাতে চাইনি বাবা আমার মুখ থেকে হঠাৎ করলাম কষ্ট তো আমিও তোমার সঙ্গে করে চলেছি মা কেন বাবা মা যদি না খেয়ে থাকে ছেলে সেটা জেনেও কি করে খাবে তুইও তিন দিন উপসি তিন দিন তিন রাত না 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 আমি খাবো আমি তোর সঙ্গে খাবো বাবা চল চল আমরা খাবো তোমার হাতে আহার করে তোমার মা পরম তৃপ্ত হয়েছেন আপনি গুরুদেব কেমন করে জানলাম তুমিও এই বিদ্যা লাভ করবে লোকনাথ সে সময় উপস্থিত এবার তোমাদের সাধনা স্থান হবে কোলাহলের মধ্যে দেখ দেখ অনেকদিন ধরে দেখছি হাটে এত কোলাহলের মধ্যে এরা চোখ বুঝে চুপ করে বসে আছে কি করে বলতো ওটা উচ্চ স্তরের ব্যাপার ওটা জব করছে বিঘ্ন ঘটাস নে চল চল এই যে
বৎসগণ, তোমরা এই সাধনাতেও জয়ী হয়েছ। এবার আমরা আবার অরণ্যে ফিরে যাব। লোকনাথ, সেদিন তোমায় বলেছিলাম এই বিদ্যা তুমিও অর্জন করবে। মেয়েরা যখন পরের ঘরে যায় তখন আত্মীয় স্বজন প্রিয়জনেরা কাঁদে, তাই না? এবার জনকোলাহলে নয়, এই ঘন অরণ্যে তোমরা উপবেশন করো। এরাই আমাদের জ্বালাতন করছে। এ কি, এই যে অজস্র পিঁপড়ে! বেনি, আমরা দেহের প্রতি মন দিই, এটা গুরুদেবের ইচ্ছে নয়। তাহলে এই পিঁপড়ের কামড় সহ্য করি আমাদের সাধনা করতে হবে। এসো, প্রতিজ্ঞা করি, শুধু পিঁপড়ে নয়, মশা, মাছি বা কীট পতঙ্গ যদি আমাদের বিরক্ত করে আমরা তা গ্রাহ্য করব না। সাধু সাধু, জয়স্তু। গুরুদেব আমাদের ডেকেছেন। হ্যাঁ বৎস, তোমাদের সাধনায় উচ্চ মার্গে যাবার সময় উপস্থিত, কিন্তু যাত্রার পূর্বে একবার জন্মস্থান পরিদর্শন করা অতি অবশ্যই পালনীয়। আমরা কবে সাধনা করতে হবে? ভাবছি কাল প্রত্যুষেই রওনা হব। এনিকে তাহলে আমরা নিয়ে যাই। স্বচ্ছন্দে আসি। এসো, হ্যাঁ
বেঁচে থাকো বাবা বাবা মা গো বাবা রে বাবা মান্না কাকা কাকা তুমি আমায় চিনেছো ঠাকুর কেন চিনব না তুমি মান্না কাকা শম্ভু কাকা পঞ্চা দাদা সত্যি রা ঠাকুর তোমার দেহ দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছে গো তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ এখনো সেই কেটে পুজো হয় তোমার মনে আছে ঠাকুর থাকবে না লাঠি পেটা ঠাকুরকে কি ভোলা যায় চলো বাবা চলো বিশ্রাম করো লোকনাথ দাদা জন্ম হলে মৃত্যু অবধারিত ভগবান তোমায় শক্তি দিন গোশাল মশাই আমার ইচ্ছা যতদিন লোকনাথ এখানে থাকবে ততদিন ওর পরিচর্যা করবে মাধবী যথাজ্ঞা কতদিন থাকবে লোকনাথ দাদা এক পক্ষ কাল তাহলে তো দিন এগিয়ে এলো গুরুদেব আমার মেয়ে চলুন গুরুদেব আমি সন্ন্যাসিনী হব আমি সাধনা করব না না লোকনাথ পথ ছাড়ো মাধবী যেতে দাও তোমার পায়ে পড়ি আমাকেও সঙ্গে নাও আমার জীবন তোমাদের সেবায় কাটাতে দাও তা হয় না মাধবী সাধনার পথ বড় কঠিন বড় কঠোর তুমি পারবে না এখানে থাকলে আর কোনোদিন তোমার সেবা করতে পারবো না তোমাকে দেখতেও পাবো না মাধু তুমি তো আমার কাজে সাহায্য করতে চাও তুমি তা পারবে দেখো পৃথিবীটা তো গোল আমি এগোবো দক্ষিণ দিক ধরে আর তুমি এগো বাম দিক ধরে দেখবে একদিন ঠিক দুজনের এক জায়গায় দেখা হয়ে যাবে এতে আমার পুরো পৃথিবী ঘোরার কাজটা অর্ধেক হবে আর তোমার সাহায্যে সেটা পুরো হয়ে যাবে
লোকনাথ, বেনী মাধব, তোমাদের সাধনার আজ 50 বৎসর পূর্ণ হল। আমার দুঃখ এই যে লোকনাথ সাধনার উচ্চ শিখরে উঠেছে, লাভ করেছে পরম তত্ত্ব, কিন্তু বেনী মাধব। গুরুদেব, আমার চেষ্টার তো ত্রুটি নেই। গুরুদেব, ইসলাম ধর্মের প্রতি আমাদের প্রবল আকর্ষণ আসছে। আমাদের একবার ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কায় গেলে হতো না? উত্তম প্রস্তাব, চলো আমরা মক্কার উদ্দেশ্যে রওনা হই। জি আজ্ঞা গুরুদেব। জহে কিসমত, জহে কিসমত। ইয়া আল্লাহ, শ্রীফ রাখিয়ে হাব স্যার কে পাশ আনে কা মকসদ? আমারও তো সেই একই প্রশ্ন, আপনার মতো মহাপুরুষের কাছে আমি এলাম কেন? আল্লাহ সমঝা, মগর মুঝে কুছ দিয়ে বগর মে আপকো কুছ নেই দুঙ্গা। বুঝেছি, আমি কিছু আপনাকে না দিলে আপনি আমাকে কিছু দেবেন না। বেশ তো, আদেশ করুন, কি চান আপনি? আল্লাহ, মে আপকো শিখাউঙ্গা কুরআন, বদলে মে আপ মুঝে শিখায়েঙ্গে কুরআন। অতি উত্তম প্রস্তাব, আপনি শেখাবেন আমাকে কুরআন, আমি শেখাবো আপনাকে পুরাণ। কি সুন্দর মিল, পুরাণ আর কুরআন দুয়ে মিলে একাকার হয়ে গেল। লোকনাথ, গুরুদেব,
টেনি মাধব গুরুদেব তোমাদের সব ইচ্ছাই আমি পূরণ করেছি এবার আমার একটা ইচ্ছা পূরণ করতে চাই কি ইচ্ছা গুরুদেব আদেশ করুন আমার ইচ্ছা একবার পবিত্র কাশীধাম দর্শন করা এটা অতি উত্তম ইচ্ছা গুরুদেব চলো দেখো দেখো কাশীর চলন্ত শিবকে দেখো শান্তি দায়িনী গঙ্গে ও মা পুণ্য বাহিনী গঙ্গে ও মা পতিত পাবনী গঙ্গে স্বামীজি আমার এই দুই প্রিয় শিষ্য আপনার সাক্ষাৎ পান আমার এই দুই শিষ্যকে আপনার পদতলে এনেছি এদের ভার আপনাকে নিতেই হবে লোকনাথ টেনী মাধব জয় পরমেশ্বর জয় পরমেশ্বর যাও তোমরা বিশ্রাম করো গিয়ে নিশ্চিন্ত হলাম আমার অবর্তমানে ওদের সাধন পথের পথ দেখাতে আপনি ছাড়া আর কেউ নেই বুঝলাম আপনি এই পৃথিবীর মায়া ছেড়ে আপনি আপনি নিশ্চিন্ত থাকুন আমি আমি ওদের ভার নিলাম ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय लोकनाथ गुरुदेव তোমার অসামান্য যোগ সিদ্ধিতে আমার দিব্য দৃষ্টি খুলে গেছে তোমার মধ্যে আমি শুধু জ্ঞান ও ভক্তি সমন্বয়ই ঘটাইনি নিজেকে নিঃস্ব রিক্ত করে তোমায় জ্ঞান ভক্তি ও কর্মযোগের সব কিছু শিখিয়েছি আজ আমি সত্যি নিঃস্ব তাই আমার পক্ষে এ জন্মে আর সিদ্ধি লাভ করা সম্ভব নয় লোকনাথ পরের জন্মে আমি তোমার শিষ্য হয়ে জন্মাবো তুমি গুরু হয়ে আমায় সিদ্ধির পথ দেখিয়ে দেবে গুরুদেব